বিভিন্ন দেশের কূটনীতিক বিশিষ্ট নাগরিক বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি এর আগে প্রথমে খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাংলাদেশে নিযুক্ত কূটনীতিক দাতা সংস্থার প্রতিনিধিরা এরপরে বিশিষ্ট নাগরিকরা বেগম খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ সাথেও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন এ সময় বিএনপি চেয়ারপারসন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন ঈদ অত্যন্ত আনন্দের দিন কিন্তু এ বছরে ঈদের কোনো আনন্দ আমাদের মাঝে কারো মাঝেই নেই কারণ যে সারা দেশে যত দুর্ঘটনা ঘটেছে এই বছরে কাজে এর ফলে মানুষের মনের মধ্যে কোনো আনন্দ নেই সকলেই শোক দুঃখ ব্যথা বেদনা নিয়ে ভারাক্রান্ত মনে এই ঈদ পালন করছে উদযাপন করছে